नमस्कार आपनादेर संगे रयेछि आमि सौमिता आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि रेबेल इंडिया डॉट लाइव एर पर्दाय। सकाल थेके शुरू करे दिनभर आमादेर राज्य तथा देश एबं सेई संगे संगे विभिन्न जेलाते घटे चलेছে नानान घटना। সেই ঘটনাগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বাছাই করা খবর এই মুহূর্তে আমি সৌমিতা তুলে ধরছি আপনাদের সামনে। চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। क्रमश बढ़े तापमात्रार पारद आलिपुर आबहावा दफ्तर जानिए दिए आगामी 48 घंटा उत्तर और दक्षिण दुई बंगे बृष्टिर कोनो सम्भावना नहीं। तापमात्रा धीरे धीरे आरो बाड़ते थाकबे, आर्द्रताजनित अस्वस्ति आरो बाड़बे। निम्नचापेर प्रभावे बृष्टिपात होते पारे दक्षिण भारतेर राज्यगुलोते। समस्त उद्बेगेर अवसान अवशेषे भारत सरकारेर उद्योगे युद्ध विध्वस्त यूक्रेन थेके अक्षत अवस्थाय भारते फिरिये आना हयेछे यूक्रेने पाठरत डाक्तारी पड़ुआदेर। आज उत्तर दिनाजपुर जिलार इस्लामपुर रामकृष्णपल्लीर बासिंदा पावेल दास सह 3 पड़ुआ फिरे एसेछे। युद्धेर स्मृति अवश्य एखोनो तारा करे बेड़ाচ্ছে पावेलके। रामपुरहाट मेडिकल कलेजे ब्लाड बैंक रक्तशून्य, थैलासेमिया रोगीरा रक्त पाচ্ছে না এমনই খবর পান এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তৎক্ষণাৎ দলীয় কর্মীদের নির্দেশ দেন ব্লাড ব্যাংকে রক্তশূন্যতা দূর করার। আর সেই কথা মতোই রামপুরহাট সদরের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 35 জন রক্তদাতাকে নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে যান এবং তারা রক্তদান করেন। জন্মগত প্রতিবন্ধকতাকে কাটিয়ে জীবনযুদ্ধে জয়ী হতে চায় ইশিতা মণ্ডল। তাই জন্ম মুহূর্ত থেকে মূক এবং বধির হলেও অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন কাঁথির ছাত্রী ইশিতা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকের অযোধ্যাপুর গ্রামের 10ম শ্রেণীর ছাত্রী ইশিতা এবার আর 5টা পড়ুয়ার মতোই মাধ্যমিক পরীক্ষায় বসলো। দলীয় মুখপাত্রদেরকে নিয়ে ওয়ার্কশপে বসছে তৃণমূল কংগ্রেস। আর সোমবার বিকেলে সল্টলেকের সাংসদ বিধায়ক সহ দলীয় মুখপাত্রদের নিয়ে এই ওয়ার্কশপ ডাকা হয়েছে। মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কিভাবে সক্রিয় থাকতে হবে, বিরোধীদের কুৎসার জবাব কিভাবে দিতে হবে, চটজলদি কিভাবে বেফাস কথার মোকাবিলা করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে পাঠ দেওয়া হবে মুখপাত্রদেরকে। পুলিশের মানবিক মুখ দেখল দক্ষিণ বারাসাতবাসী। গোচারণ টি.এস. সনাতন স্কুলের ছাত্র হরিদাস নায়ার পরীক্ষার সিট পড়ে দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুলে, কিন্তু সে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছে। এমনটা বুঝতে পেরেই পুরো ব্যাপারটা জয়নগর থানায় কর্মরত সাব ইন্সপেক্টর তুহিন বিশ্বাসকে জানালে তিনি তার বাইকে করে তার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসার ব্যবস্থা করেন। জীবনের সর্বপ্রথম বড় পরীক্ষা যাতে ভালোভাবে ছাত্রছাত্রীরা দিতে পারে সেই উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুর জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফুল, মিষ্টি, পেনের সাথে মাস্কও দেওয়া হলো স্টুডেন্ট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। এছাড়াও তাদের পক্ষ থেকে মাধ্যমিক চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের সব রকম সাহায্যের কথা জানানো হয়। বিশ্বভারতীর ছাত্র বিক্ষোভ নিয়ে গত কয়েকদিনে বারবার উত্তপ্ত হয়েছে ক্যাম্পাস। এবার সেই আঁচ এসে পড়ল কলকাতা হাইকোর্টেও। অভিযোগ উঠেছে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ঘরে তালা মেরে রেখে দিয়েছে, কিন্তু অন্যদিকে কর্তৃপক্ষের অভিযোগ ভবনে তালা দিয়ে দিয়েছে ছাত্রছাত্রীরাই। পাশাপাশি আজ নতুন করে পথে নামছে বিক্ষোভরত পড়ুয়ারা। মুর্শিদাবাদ জেলার জলঙ্গের 117 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কাকমারি ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো 2 বিএসএফ জওয়ানের। বিএসএফ সূত্রে জানা গিয়েছে ওই 2 বিএসএফ জওয়ান কোনো কারণবশত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে, যার ফলে একে অপরকে গুলি করেন। এরপরই ঘটনার জন্য বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়ার জন্য এক ছাত্রকে ভর্তি করানো হলো চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে পলাশ চাবড়ি নিগমানন্দ হাই স্কুলের ছাত্র গৌতম ঘোষ। এর পাশাপাশি জানা গিয়েছে যে পুলিশি কড়া নিরাপত্তার মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট রেভেল ইন্ডিয়া ডট লাইভ। দেশ থেকে শুরু করে রাজ্য, শাসক দল থেকে শুরু করে বিরোধী দল, খেলা থেকে শুরু করে বিনোদন, সব খবরের লেটেস্ট আপডেট পেতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর ফেসবুক পেজ এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে। নমস্কার।